वेलकम टू बांगला टेक रिसर्च यूट्यूब चैनल सो व्यूअर्स आज के वीडियो टॉपिक मूलत एक अर्निंग साइट सम्पर्के रिव्यू करब सो अवश्य वीडियो अपना फुल कंटिन्यू करबें और आपनी जदि चैनल नतून दर्शक होवश चैनल सबसक्राइब कर पास बेल आइकन रही है से क्लिक कर नोटिफिकेशन ऑन कर देवें तो सवार आगे अपनी नोटिफिकेशन माध्यम भिडियोगो पे जा चलू साइट सम्पर्के शॉर्टकटलि जिने सो वेबसाइटर माध्यम आपनी 100% पेमेंट पाबेन एवं एटा ट्रस्टेड साइट जरा मूलत छोटोखाटो काज करे आर्निंग करते चान अनेक साइटे आपनारा काज करेछेन बाट पेमेंट निते पारेन ना किन्तु आज के आमी आपनादेरके एई साइटटा रेकमेंड करब कारण एटा माने खुबई माने एखाने अल्पते आपनी काज करे एखाने भालो अमाउंटे आर्निंग करते पारेन एखाने देखुन असंख्य काज आछे काजेर हिसेब नेई अपनी चाहले एखे छोटो छोटो काज कर आर्निंग करते पारें जेमन यूट्यूब चैनल सबसक्राइब यूट्यूब चैनल वाच टाइम ए लाइक कमेंट शेयर एवं अदार्स एड क्लिक एखे अनेक काज रही है अपनी जख वीडियो फुल कंटिन्यू करबें तक सब किस विस्तारित जेने जा जस्ट हमें अकाउंट क्रिएट करार साइन अप बटने क्लिक करब सो तार आगे बोले नहीं व्यूअर्स आपनी आमार चैनलेर आरो अनेकगुलो वीडियो पे जाबेन सबगुलो ट्रस्टेड साइट चाइले ओई सब वीडियो देखे आपनी ओई सब साइटेओ काज करते पारें जाइ होक आमी एखाने साइन आप बाटने क्लिक करब जस्ट आमार एखाने एकटी अकाउंट क्रिएट करते होबे एखाने आमार नाम दिब एखाने लास्ट नेम एखाने इमेल एखाने यूजार नेम और यूजार नेमेर क्षेत्रे आपनारा अवश्य आमी ए नामटाई दिलाम धरुन नाम लिखते अच्छा ये दिल पासवर्ड हमें ये दीते जस्ट पासवर्ड देर पर हमें कन्फर्म पासवर्ड देर पर जस्ट हमें साइन अप बटने क्लिक करब सो व्यूअर्स हमें ये पासवर्ड दिल जस्ट एबार साइन अप बटने क्लिक करब साइन अप बटने क्लिक करारलरेडी थैंक यू फॉर रेजिस्ट्रेशन सो हमारे रेजिस्ट्रेशन कमप्लीट हमें जो एबार चेक कर देखी তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট সো আমরা এখানে মেইল চেক করব অর্থাৎ ডু নট ফরগেট চেক ইওর স্প্যাম ফোল্ডার সো আমাদের ইমেইল স্প্যাম ফোল্ডারে চেক করতে হবে সো আমরা এবার ইমেইলের স্প্যাম ফোল্ডারে চেক করব জাস্ট আমরা এখান থেকে ইমেইলে আসলাম জিমেইল আসার পর অর্থাৎ আমাদের এখানে একটি মেইল চলে আসছে অলরেডি এখানে আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড শো করতেছে যাই হোক আমাদের এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা এবার এটাকে লগ ইন করব লগ ইন নামে ক্লিক করার পর আমরা এখানে এই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট লগ ইন ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর সো আমাদের রিমেম্বার মি সো আমাদের এখানে একটা কাজ করতে হবে সেটা হইতেছে যে আমাদের এই মেইলটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর আমাদের অলরেডি সাকসেসফুল মেইলটা আমরা কনফার্ম করে আমাদের এই মেইলটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়েছে যাই হোক আমরা এবার এটাকে লগ ইন করব এবার কিন্তু আমাদের এই পেজটা কিন্তু অলরেডি লগ ইন হইল এখানে আমরা অ্যাকাউন্ট সাইন আপের কিছু বোনাস পাইছি জাস্ট এখানে দেখুন 0.215 সেন্ট সো আমরা এখানে যখন কাজ করব তখন আমাদের এই অ্যামাউন্টগুলো আমরা উইথড্র করতে পারবো তাহলে চলুন আমরা কিছু এখানে কাজ দেখে নিই এটা হোম বাটন অর্থাৎ এখানে হোম বাটনে ক্লিক করলে আমি এই ইন্টারফেস দেখতে পারবো এখানে চাইলে আমি কাজ অর্থাৎ জবগুলো আমি এখানে ফিল্টারিং করে সার্চ করে দেখতে পারি এখানে দেখুন কিছু কিছু কাজ রয়েছে যেমন সি ওয়াল জব এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে শর্টকাটলিভাবে কিছু সিটিং দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই এখানে দেখুন এখানে কিছু কাজ দেখতে পারতেছেন জাস্ট এটা হইতেছে যে আপনার এই কাজ করতে কত সময় লাগবে প্লাস এটা এটা কতজন মানে এই কাজটা করেছে আর কতটা কাজ বাকি আছে এটা সো আপনারা বুঝতে পারছেন আর এটা অ্যামাউন্ট আর এটা ক্যাটাগরি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি এটা মোবাইল অ্যাপস এটা ফেসবুক এটা মোবাইল অ্যাপস এটা সাইন আপ অ্যাড ক্লিক অ্যাডস ক্লিক অ্যাডস ক্লিক আমরা যদি এখানে ফিল্টারিং করে একটু
দেখি যেমন নিউজ স্টার আছে, আমরা এখানে মোস্ট পপুলার, এখানে আমরা চাইলে ফিল্টারিং করেও দেখতে পারি। সো আদার্স আমরা এখানে যে কাজটি করব, এখানে দেখুন যারা কাজগুলো কমপ্লিট করতেছে তাদের এখানে স্টোরিগুলো শো করতেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা আরও কিছু দেখি, আচ্ছা সারাদিন টিউটোরিয়াল লং করলে হবে না, আপনাদেরকে শর্টকাটলি দেখিয়ে দিই এবং লাস্টের দিকে আমি কাজ করিয়ে দেখাবো। জাস্ট প্যাকেজ অপশনে ক্লিক করলে আপনারা যারা এই ওয়েবসাইটে প্যাকেজ করে ক্রিয়েট করতে চান, যেমন এরকম গিগ ক্রিয়েট করতে চান, তারাও করতে পারেন। সো এখানে অসংখ্য জন গিগ ক্রিয়েট করে রাখছে, যাই হোক আপনারা এভাবে চাইলে গিগ ক্রিয়েট করে রাখতে পারেন। যারা অ্যাজুয়াল বিগিনার তাদের জন্য এই কাজটা না করাই বেটার। সো আপনারা এখানে কাজ করুন, এখানে আপনারা যদি ফ্রিলান্সারে ক্লিক করেন, এখানে আরও ফ্রিলান্সারের ক্যাটাগরি দেখতে পারবেন। এখানে যে যে ফ্রিলান্সার রয়েছে তাদেরকে আপনি দেখতে পারবেন। সো চাইলে আপনি এখানে কাজগুলো যারা কাজ করেছে দেখুন অলরেডি কয়টা কাজ ডান করছে, বা আপনাদের ভিউ দেখতে পাবেন, প্রোফাইল ভিউ দেখতে পাবেন, সব কিছুই আপনি ইন্টারফেস এখানে দেখতে পাবেন। জাস্ট প্যাকেজ অপশন থেকে আমরা আরও কিছু দেখতে পারবো, জাস্ট হোম বাটনে আমরা ক্লিক করে আমরা এখন দেখব যে এখানে কিভাবে কাজ করতে হয়। সো কাজ করার জন্য আমরা এখান থেকে শর্টকাটলি একটি কাজ দেখিয়ে দিই, যেমন এখান থেকে আমি সি অলে জব এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আচ্ছা আমি একটি ইউটিউব এখানে বলছে যে ক্লিক অ্যাডস, ক্লিক টু ইউটিউব অ্যাড। সো এখানে অলরেডি 83 জন কাজ করেছে, আর 100 জনের মধ্যে 83 জন কাজ করেছে, আরও আমি কাজ দেখতে পারবো। এটাও সেম একই অবস্থায়, দেখুন এখানে যদি আমি এটা যদি ক্লিক করি, দেখুন এটাতে ক্লিক করলাম, এখানে বলছে কি যে এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু রয়েছে। যাই হোক আমি এখান থেকে আরেকটাতে সিলেক্ট করলাম, সে ইউটিউবের কাজ আমি করব না। আমি এখান থেকে এটাতে যখন আমি ক্লিক করব, এখানে ডিসক্রিপশন বলে দেওয়া হয়েছে যে স্ক্রিনশট প্লিজ ইউজ ভিপিএন, অর্থাৎ এটা বলেছে যে আপনার এই কাজের জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে, এবং স্কিপ কোনো প্রকার ডু নট স্কিপ, অর্থাৎ এই স্কিপ করা যাবে না অ্যাডটাকে, এবং ইউটিউব গো টু ইউটিউব এবং সার্চ কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আমার সার্চ করতে হবে, এতটুকু লিখে আমার সার্চ করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, ইউটিউবে এসে জাস্ট আপনাদেরকে না বুঝলে আপনারা বুঝবেন না। জাস্ট আমি যে কাজটি করব এখান থেকে এটাতে আমি ক্লিক করব, জাস্ট এখান থেকে ক্লিক করার পর আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমি এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেল অনুযায়ী আমি ভিডিওটাকে খুঁজব। একটু আপনাদের ফার্স্ট টাইম একটু বোঝার অসুবিধা হবে, যাই হোক আপনারা 2-4 দিন কাজ করলে আপনারা এই সম্পর্কে বুঝতে পারবেন। আচ্ছা টুডে আমি ফিল্টারিং করলাম, লাস্ট উইকে ফিল্টারিং করি। আচ্ছা আমি আপনাদেরকে কাজ এটা সেম এটা এই অনুযায়ী থাম্বনেল অনুযায়ী আপনি এই ভিডিওটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি ওই ভিডিওটাকে বলছে যে আপনার এখানে এখানে সব কিছু বলা হয়েছে যে লুকিং টু সেকেন্ড অ্যাড এবং স্ক্রিনশট দিতে হবে। এরপরে আপনি অ্যাপ্লাই ফর জব এখানে যদি আপনি ক্লিক করেন, এই জবের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে স্ক্রিনশট প্রুফ হিসেবে আপনাকে এখানে চুজ ফাইল, আপনি একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট হিসেবে আপনি এখানে এই ফাইলটাকে এক্সাম্পল হিসেবে আপনি এরকম করে সাবমিট করে দেবেন। দেওয়ার পর জাস্ট আপনি অ্যাপ্লাই টু জবে ক্লিক করলে আপনার এই ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত আপনার এখানে অ্যাপ্লাই টু জবে ক্লিক করবেন।
সো স্ক্রিনশট টাইটেল এখানে ইওর প্রুফ হিসেবে আপনি এখানে কিছু দিতে পারেন। যাই হোক আমি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে প্রুফ টু ফাইল অর্থাৎ দ্বিতীয় যদি কোনো প্রুফ চাই সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। তারপর অ্যাপ্লাই জবে ক্লিক করলে আপনার কাজ শেষ। এভাবেই মূলত আপনারা কাজ করবেন। আচ্ছা এখানে আরও কাজ রয়েছে, অসংখ্য অসংখ্য কাজ, সারাদিন আপনি দিকে শেষ করতে পারবেন না। এখন আসা যাক যে এই ব্যালেন্সগুলো কীভাবে উইথড্র করবেন। এই ব্যালেন্স উইথড্র করার জন্য আপনাকে উইথড্রল ফাউন্ড এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, বিকাশ, নগদ, পেপাল, পেয়ার, পেপাল, পারফেক্ট মানি, রকেট। সো আপনি যদি বিকাশে নিতে চান, এখানে বিকাশে নিতে চাইলে আপনার ফি কাটবে 15% এবং এখানে অ্যামাউন্ট আপনি দিয়ে জাস্ট এখানে বলে দিয়েছে যে 85 টাকা বিডিটি এবং বিকাশ ফি অর্থাৎ মিনিমাম উইথড্র আপনি $3 দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে উইথড্র অপশানে ক্লিক করলে আপনার ব্যালেন্স উইথড্র হবে। সো আরও কিছু জানার থাকলে আপনি কমেন্টে জানাবেন। নেক্সট টিউটোরিয়াল কী পেতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।